একটা প্রশ্ন করেছে এটা উত্তর দিয়ে এরপরে যাই মাজারে ইসলামের জলসার নামে যে অনুষ্ঠান হয় এটা সম্পর্কে ইসলাম কি বলেছে মাজারের পক্ষে যেসব বক্তার আলোচনা প্রদান করে তারা নিজের নামের পূর্বে আল্লামা মুফতি লেখে যেমন গিয়াসুদ্দিন তাহের এই সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় নিজেরা নিজে সবসময় ছোট করবেন নিজেকে নিজে ছোট করলে মানুষের চোখে আপনারে বড় করে দিবে কে আর নিজেই যদি কেন আমি বড় এক থাপ্পর মাইরে আল্লাহ আপনার সম্মান শেষ করে দিবে ঠিক না মাজারে আপনি যাবেন জিয়ারত করার জন্য আপনার আব্বার মাজারে আপনি যাবেন আপনার আম্মার মাজারে আপনি যাবেন আপনার আব্বার কবর জেয়ারত করবেন আম্মার কবর জেয়ারত করবেন দাদার কবর দাদির কবর জিয়ারত করবেন বিশ্বনী বলেছেন নাহাই তুকুম আন জিয়ারাতিল কবুর আল আনা ফাজু রুহা ফা ইন্নাহা তুদাক্কিরুল আখিরাত আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম বিশ্বনবী বলেছেন কিন্তু এখন আমি নিষেধ করি না কারণ এখন ইসলামের সব বিধান নাজিল হয়ে গিয়েছে এখন তোমরা যাও কবর জেয়ারত করো মৃত ব্যক্তির জন্য দোয়া করো কারণ কবরের সামনে গেলে আখেরাতের কথা স্মরণ হয় ঠিক কি না আপনার আব্বার কবরের সামনে গেলে আপনার মনে হবে আরে আমারও তো একদিন যেতে হবে ঠিক কি না এজন্য কবর জেয়ারত করবেন কিন্তু খবরদার কবরে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে কিন্তু লাল সালু নীল সালুর নামে বিশাল গম্বুজ করে জট পাকিয়ে নামাজ নাই রোজা নাই ইসলামের সাথে সম্পর্ক নাই এই সমস্ত মাজার ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক এই সমস্ত গুমরাহির পথে হাঁটা যাবে না আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে কখনো কিছু বলি না এটা আমার ম্যাথাডলজির বিরুদ্ধে তারপরে সরাসরি প্রশ্ন করছে গিয়াসুদ্দিন আল তাহেরি তার বিরুদ্ধে আমি ফতুয়া দেবো নাম নেড়াই দিতে পারবেন ইউটিউবে যে গিয়াসুদ্দিন আল তাহেরি লিখলে দেখবেন ওর নাচ ওর নাচানাচি ড্যান্সারদেরকেও হার মানায় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ এই সমস্ত ফেতনা থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো চিল্লায় পড়ে না আমিন